আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার দেখা হলো। তোমাদেরকে আমি পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। এর আগের ক্লাসে আমরা আলোর প্রতিফলন এবং দর্পণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে সেই অভিজ্ঞতা জিজ্ঞাসা করব, তোমাদেরকে আলো কি, আলো কিভাবে চলে, আলোর কয়েকটি ধর্ম জিজ্ঞাসা করব। তোমাদের কি মনে আছে আলোর ধর্ম? জানো আলোর ধর্ম কি মনে আছে তোমাদের? তখন আমরা আলোচনা করেছিলাম যে আলো সব সময় সরল পথে চলে, আবার চলার পথে যদি বাধা পায় তাহলে কি হবে, যে দিক পরিবর্তন করবে। তারপর আবার কি শুনেছিলাম, আমরা জেনেছিলাম যে আলো চলার পথে যদি মাধ্যম চেঞ্জ করে, পরিবর্তন করে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম বা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তাহলে আলো সামান্য বেঁকে যায়। তাহলে আমরা আলোর কী কী ধর্ম জানলাম, যে আলো সবসময় সরল পথে চলে, যদি আলো বাধা পায় তাহলে আলো দিক পরিবর্তন করে, যদি মাধ্যম পরিবর্তন করে তাহলে সামান্য বেঁকে পুনরায় স্বরেখায় গমন করে। কোনো বস্তু থেকে আলো যখন আমাদের চোখে এসে পৌঁছায় তখন আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। এগুলো হচ্ছে আলোর ধর্ম। আমরা আরও পড়েছিলাম যে কোনো বস্তুর উপরে আলো পড়লে কয়টি ঘটনা ঘটে, তোমাদের মনে আছে? আমার মনে হয় তোমাদের নিশ্চয় মনে আছে, কোনো বস্তুর উপর আলো পড়লে কয়টি ঘটনা ঘটে? তিনটি ঘটনা ঘটে। কী কী ঘটনা? ওই যে প্রথম ঘটনাটা বললাম যে আলো চলার পথে বাধা পেলে দিক পরিবর্তন, আবার পূর্ব পথে ফিরে আসে। কোথাও যদি তির্যকভাবে আলো পড়ে কোনো দেয়ালে তাহলে কী হবে, আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে, এরকম একটি ঘটনা ঘটে। আর কি ঘটে? কিছু আলো ওই যে তির্যকভাবে যখন পড়লো দেয়ালে, পানিতে, পাহাড়ের উপরে, উঁচু নিচু জায়গায়, তখন কিছু আলো শোষিত হয়। এবং আর কি হয়? কিছু আলো সামান্য বেঁকে যায়, যে আবার সরলরেখায় গমন করে। তাহলে কয়টি ঘটনা ঘটলো? এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে তিনটি ঘটনা ঘটলো। আলো চলার পথ কোনো বস্তুর উপর পড়লে কয়টি ঘটনা ঘটে? তিনটি ঘটনা ঘটে। আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় কি ঘটে? দেখো, আমি এখানে একটি চিত্র অঙ্কন করেছি, কথাটা আগেও বলেছি, এখন আবার দেখো, আমি একটি চিত্র এখানে অঙ্কন করেছি, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বায়ু মাধ্যম এবং এটা হচ্ছে কাঁচ। তাহলে বায়ুটা হচ্ছে হালকা, কাঁচটা হচ্ছে ভারী বা ঘন মাধ্যম। তো একটি আলো তির্যকভাবে আপতিত হয়েছে, তির্যকভাবে আপতিত হয়েছে, আমরা আলোর প্রতিসরণ পড়ানোর প্রতিফলন যখন পড়ি অষ্টম অধ্যায়ে, তখন আমরা জেনেছি এটা হচ্ছে আপতন বিন্দু, এখানে বিভেদ তলও বলা হয়, এই তলটাকে বলা হচ্ছে বিভেদ তল, আর এই বিন্দুটাকে বলা হচ্ছে আপতন বিন্দু। এই বিভেদ তলে কী হলো? আলোটা যাওয়ার কথা ছিল, কিন্তু আলোটা যাওয়ার কথা ছিল কিন্তু এই পথে সোজা, কিন্তু যেহেতু হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, এখানে আলোর একটি ধর্ম, আলোটা সামান্য বেঁকে গেছে, এই যে বিভেদ তলে আলোটা সামান্য বেঁকে আবার সরলরেখায় গমন করেছে। তাহলে কী হলো? আলো যখন এক মাধ্যম থেকে, আমরা দেখি আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় কী ঘটে, যে আমরা দেখলাম, আমরা ছবি এঁকে দেখাইলাম যে আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় সামান্য বেঁকে আবার সরলরেখায় গমন করে। এবার দেখো একটি পানি ভর্তি গ্লাস, স্বচ্ছ গ্লাসে একটি পেন্সিল, দেখো কীরকম দেখা যাচ্ছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ? দেখো পেন্সিলটাকে বাঁকা দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? তোমরা আগেই পড়েছো যে বায়ুটা ওখানে হালকা মাধ্যম এবং কাঁচটা ছিল ঘন মাধ্যম, এখানেও ঠিক তাই, এখানে উপরে আছে বায়ু মাধ্যম এবং পানি, পানি হচ্ছে ঘন মাধ্যম, তাই পেন্সিলটাকে আমরা দুইটা বিভেদ তলে, পানি এবং বায়ু,
দেখো যেখানে মিলিত হয়েছে এটাকে বলা হচ্ছে বিভেদ তল। ওই বিভেদ তলে পেন্সিলটাকে আমরা বাঁকা দেখতে পাচ্ছি। তাহলে এইটা তাহলে এইটাকে কি বলা হচ্ছে? এই যে বেঁকে যাচ্ছে, ওখানে বলা হলো যে আলো যখন পূর্বের মাধ্যমে ফিরে যায় তখন আমরা বলেছি সেটাকে আলোর প্রতিসরণ বলা হয়, প্রতিফলন বলা হচ্ছে। আলোকরশ্মি চলার পথে কোনো মাধ্যমে বাধা পেলে কি হলো, সেটা পূর্বের মাধ্যমে ফিরে যায়, এটাকে বলা হয়েছে আলোর প্রতিফলন। আর এখানে যে বেঁকে গেল হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে বা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় বিভেদতলে আলো বেঁকে যায়, একে কী বলা হয় জানো তোমরা? একে বলা হচ্ছে আলোর প্রতিসরণ, মনে থাকবে। তাহলে এই যে সামান্য বেঁকে গেল আলোকরশ্মি, এই বেঁকে যাওয়াকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে আলোর প্রতিসরণ, আজকের পাঠ হচ্ছে আমাদের আলোর প্রতিসরণ। এটা তোমাদের বইয়ের নবম অধ্যায়ে আলোর আজকের পাঠ হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে আজকের এই পাঠ থেকে আমরা কী কী জানতে পারবো? আমরা আগে সেটা জানি নাই, এই আলোর প্রতিসরণটা পাঠ করলে আমরা কী কী জানতে পারবো আমরা আগে সেটা জানি নাই। তা আলোর প্রতিসরণ জানতে পারবো, প্রথমে বলা হলো আজকের পাঠে যে আলোর প্রতিসরণ। আমরা চিত্র দেখলাম, আমরা পেন্সিলের বাঁকা দেখলাম, বাঁকানো হওয়া দেখলাম, এখান থেকে আমরা জানতে পারলাম যে আমরা আজকে আমাদের পাঠ হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে প্রতিসরণটা কী, কীভাবে ঘটে, প্রতিসরণটা কীভাবে হয় সেটা আমরা এখান থেকে জানতে পারব। আর কী হচ্ছে, প্রতিসরণ দুইটি সূত্র মেনে চলে, কয়টা সূত্র বললাম, দুইটি সূত্র মেনে চলে। এই প্রতিসরণের সূত্র দুইটাকে আমরা জানব। আর কী জানতে পারব, প্রতিসরাঙ্ক, এই যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম বা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো প্রতিসরিত হচ্ছে, এখানে কিছু আইন মেনে নিয়ম মেনে চলে। তো এই সংখ্যা দুইটি বলা হচ্ছে, এটা একটা একে বলা হচ্ছে প্রতিসরাঙ্ক, যে একটা অনুপাত আছে সেখানে আমরা যে কোনটা চিন্তা করতেছি। এখানে আমরা দেখলাম আপতিত রশ্মি, আমরা আলোর প্রতিফলন পড়ার সময় জেনেছি যে এটাকে বলা হচ্ছে অবিলম্ব, এটা আপতিত রশ্মি। আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোনটা তৈরি করছে এটার নাম হচ্ছে আপতন কোণ, এবং অবিলম্বটা প্রতিসরিত রশ্মির সাথে যে কোনটা তৈরি করছে সেটার নাম হচ্ছে প্রতিসরণ কোণ। এই মাধ্যম ভেদে নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের জন্য এই আপাতন কোণ আর প্রতিসরণ কোণের মান, প্রতিসরণ কোণের একটা অনুপাত আছে, এই অনুপাতটাকে বলা হয়, এই অনুপাতটা ধ্রুব সংখ্যা, এইটাকে বলা হয় প্রতিসরণ কোণ। তাহলে এটাকে আমরা জানি আই আপাতন কোণ, এটা রিফ্রাকশন কোণ আই আর। তো এটা আপাতন কোণ, প্রতিসরণ কোণ, আর কি হচ্ছে অবিলম্ব, আপতন বিন্দু একই সমতলে আছে, একই বিভেদতলে আছে, এটা একটা সূত্র। তো এখানে আমরা জানতে পারলাম যে প্রতিসরাঙ্কটা কী। তাহলে প্রতিসরাঙ্কটা কী হবে আমরা আরও ডিটেলস জানবো, আমরা আজকে এটা জানতে পারবো যে আপাতন কোণ, আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের যে সাইনের যে অনুপাত সেটাকে বলা হচ্ছে প্রতিসরাঙ্ক। আমরা এইটা জানতে পারবো, প্রতিসরাঙ্ক জানতে পারবো, আবার আপেক্ষিক প্রতিসরাঙ্ক আছে সেটা আমরা জানতে পারবো, এবং সেটাকে আমরা ব্যাখ্যাও করতে পারবো। আর কী জানো, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করতে পারবো। আমরা জানি পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, আবার প্রতিসরণের কাছে প্রতিসরণ পড়তে আসে আমরা আবার প্রতিফলনে যাচ্ছি কেন, আমি যেটা ছবিটা দেখাবো। অর্থাৎ কোথাও একটা প্রতিসরণ হচ্ছিল, ঘন মাধ্যম থেকে আলো হালকা মাধ্যমে যাচ্ছে, সেখানে কী হলো, কোনো একটা কারণে দেখা গেলো আপাতন কোণের একটা মানের কারণে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হলো, আপাতন কোণটা আরও যখন বাড়ানো হলো দেখা গেল যে আলোকরশ্মিটা প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হয়ে আবার পূর্বের মাধ্যমে ফিরে এসেছে, মানে প্রতিফলিত হয়েছে, এটা নাম হচ্ছে আভ্যন্তরীণ প্রতিফলন। আমরা এটা পরে আবার দেখব, বিস্তারিত আলোচনা করব। তো এই যে আলোর প্রতিফলন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, এগুলো এর একটি উদাহরণ আছে, কয়েকটি বাস্তব প্রয়োগ আছে আমরা দেখতে পাই, প্রকৃতি দেখা যায়, যে প্রকৃতিতে দেখা যায়, যেমন রংধনু দেখতে পাই আমরা, সেটা হচ্ছে আভ্যন্তরীণ প্রতিফলন। আমরা সেগুলো সুন্দরভাবে আজকে জানতে পারবো কীভাবে কেন হলো, কীভাবে রংধনু সৃষ্টি হয় বৃষ্টির পরে, এক পশলা বৃষ্টির পরে। মরুভূমির মরীচিকা, আমরা জানি মরুভূমিতে মানুষ বিভ্রান্ত হয়ে যায়
তারা মনে করতেছে যে ওই খেজুর গাছটা কোথায়, কিন্তু আসলে সেটা কোথায় আছে। সেখানেও কিন্তু দুই রকমের মাধ্যম আছে, হালকা মাধ্যম, ঘন মাধ্যম। তারপর অপটিক্যাল ফাইবার, আমরা জানি আজকাল অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমাদের ইন্টারনেট চলতেছে, সেখানে আলোকরশ্মি আমাদের সিগন্যাল হিসেবে কাজ করে, সেখানে কি ঘটে, সেখানেও কিন্তু এই আভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, সেগুলো আমরা আজকে ব্যাখ্যা করতে পারবো আজকের পাঠ থেকে। আমার কাছে একটি ভিডিও আছে, তো সেই ভিডিওটা এখানে দেখানো সম্ভব নয়, তোমরা রিফ্রাকশন অফ লাইট মনাচ্ছে একাডেমি এখানে সার্চ দেবা, সেই লিঙ্কে গেলে তোমরা পেয়ে যাবা রিফ্রাকশন অফ লাইট। দেখো রিফ্রাকশন অফ লাইট দিয়ে একটা স্পেস দিয়ে মনাচ্ছে একাডেমি, এইগুলো সার্চ দিলেই এই ভিডিওটা চলে আসবে, সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তো যা হোক, এখানে ভিডিওটা দেখানো সম্ভব নয়, আমরা এখন আসি আজকের পাঠের মধ্যে, তোমরা সবাই মনোযোগী হও। প্রথমে আসি আমরা আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণটা কি, আমরা আমি প্রথমে বলছি ওই যে বেঁকে যাওয়া, ওই যে বেঁকে যাওয়া আপাতন কোণের আপতিত রশ্মি তির্যকভাবে যখন পড়বে, কোনো বিভেদ তলে তির্যকভাবে পড়তেছে, এই তির্যকভাবে যখন পড়লো, আমরা দেখলাম যে আলোকরশ্মিটা তির্যকভাবে পড়লো, এটা সোজা যাওয়ার কথা, এই পথে যাওয়ার কথা, এই যে এই পথে যাওয়ার কথা, কিন্তু না যেয়ে কী হলো, সামান্য বেঁকে আবার সরল হয়ে গমন করছে। এই বেঁকে যাওয়াকেই বলা হচ্ছে আলোর প্রতিসরণ। আমরা এখানে দেখতে পাচ্ছি আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তলে সামান্য বেঁকে যায়, আলোরশ্মির এই বেঁকে যাওয়াকে আলোর প্রতিসরণ বলে। এটা বলতে হবে আলোরশ্মি এক স্বচ্ছ মাধ্যম অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে যাওয়ার সময়, এই তির্যকভাবে গেলে, লম্বভাবে যদি যায় তাহলে কিন্তু হবে না, লম্বভাবে যে রশ্মিটা পড়বে এই রশ্মিটা এইভাবে পড়বে এবং এই পথেই সে ফিরে যাবে, কিন্তু যেটা তির্যকভাবে পড়বে সেটা সামান্য বেঁকে যাবে। হ্যাঁ, আলোরশ্মির এই বেঁকে যাওয়াকে আলোর প্রতিসরণ বলে। মাধ্যমের ঘনত্বের তারতম্যের কারণে আলোরশ্মি বেঁকে যায়, কেন হয়, মাধ্যমের ঘনত্বের তারতম্যের কারণে, মাধ্যমের ঘনত্ব আমি দেখেছি এখানে কী লেখা আছে, বায়ু, বায়ু মানে হচ্ছে হালকা মাধ্যম, আর এখানে কাঁচ, কাঁচ মানে হচ্ছে ঘন মাধ্যম। এই যখনই বায়ু মাধ্যমে আলোর বেগ বেশি আর কাঁচ মাধ্যমে আলোর বেগ কম আমরা জানি, এই যে বায়ু মাধ্যমে আলোর বেগ তোমরা সবাই জানো 3×10^8 মিটার পার সেকেন্ড, আর কাঁচ মাধ্যমে কত, 2×10^8 মিটার পার সেকেন্ড, এটা তোমরা সবাই জানো। তো দেখো আলো এখানে আমরা দেখতে পাচ্ছি 3×10^8 মিটার পার সেকেন্ড, আর এখানে 2×10^8 মিটার পার সেকেন্ড, তাহলে আলোর বেগের আলোর বেগ সব জায়গায় সমান নয়, হালকা মাধ্যমে বেশি, ঘন মাধ্যমে কম, এই কারণে, এটা একটা কারণ। হালকা মাধ্যমে আলোর বেগ বেশি এবং ঘন মাধ্যমে আলোর বেগ কম, এই যে এটা একটা মূল কারণ। এ তারা প্রথমে জানলাম কি